আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ছোট্ট একটা ভিডিও, তো অবশ্যই ভালো লাগবে। তো আজকের ভিডিওতে আছে আমাদের চেনা মুখগুলো, সবারই খুব পরিচিত মুখগুলো। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কারা কারা আছে, তো অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই পর্যন্ত যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার চ্যানেলের পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে দেখি, তো আপনারাও দিতে ভুলবেন না আমার ভিডিওতে লাইকটা। তো চলুন ভিডিওটা শুরু করি। ক্লাস তে উঠো, জুতা কই? তান হ্যাঁ এদিকে আসো। পরে কইলাম যে তাই আমার মেয়ে নিয়ে যায়, তোমার মেয়ে নিয়ে যায়, তোমার মেয়ে পড়ার খরচ আমি দিয়ে দিব। কাজ করতে আনি না, মনে করেন সকালবেলা একটু কাজ করলে আবার মাঝখানে ছেলে নিয়ে যায় না, আবার দায়িত্ব বললা দেন আপনার। আসসালামু আলাইকুম। তো আপু হলো আমাদের বাসায় আসছে, আপুকে আমি কখনো দেখি নেই এর আগে, আর অনেকক্ষণ ধরেই বলে আসছে। আমি যেহেতু অসুস্থ শুয়ে রয়েছিলাম আমার ঘরেই চলে আসছে, তো আপনি জানাবেন না বাংলাদেশি ব্রোকার মেঘলা। আচ্ছা, আপুর চ্যানেলের নাম হলো বাংলাদেশি ব্রোকার মেঘলা, আর আমি তো আমার চ্যানেল অবশ্যই বলে দিব, যেহেতু আপুর চ্যানেলে মানে নিউ নতুন আসছি, তো নতুন চ্যানেল তো একটু নার্ভাস ফিল করেই মানুষ, তো আপুকেও দেখবেন আর আমাদের চ্যানেলে অবশ্যই পাবেন। যারা মানে আমাদের দেখেন তারা অবশ্যই আপুকে ভালোবেসে দেখবেন, আর অবশ্যই বলে দিব আমার চ্যানেলে যে আপুর নামটা। ভাবিকে ডিস্টার্ব করলাম, যাই হোক ভাবির জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি করলে প্রাইভেটে দিব, আমি করলে সবার চেহারা যাবে, যাও যাও সামনে সামনে যাই যাই করবো। যেহেতু হচ্ছে তানজিলা, তো তানজিলার সাথে অনেক দুষ্টুমি করেছি, লাস্টে মোবাইলটা দিলাম, একটু বললাম তোমার নাম্বারটা একটু দাও, তো অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে সবার সাথে, খুবই ভালো লাগলো। তো মানুষের যে যাই বলুক না কেন ওদের মন মানসিকতাটা অনেকই ভালো, তো আমি অন্য একদিন বলবো ওদের বিষয়ে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আকাশ এদিকে আকাশ
আকাশ কে আকাশ বাজারে গেলে না মাথা কোন 60 টাকা করে রিজার্ভ নিয়ে যাবে না এটা কোন রিজার্ভ নাই না গাড়ি রিজার্ভ নিলে কয় টাকা নিবা কই হলো রিজার্ভ নিলে